দারুণ সংবর্ধনায় নৃগোষ্ঠীর নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে বরণ করে নিল টাঙ্গাইলের ক্রীড়াপ্রেমীরা, যেখানে শুরু হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার নামে 17 বছর বয়সী বালক ও বালিকাদের গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। পর্যায়ক্রমে 64 জেলাতেই হবে এই দুটো টুর্নামেন্ট। এই বছর থেকে আমরা খেলোয়াড়দের জন্য সম্মানী ভাতা চালু করতে যাচ্ছি, যাতে করে সারা বছর তারা প্রতি মাসে তারা কিছুটা হলেও এর থেকে সহযোগিতা পেতে পারে। এবং শুধু তাই নয়, তারা যাতে উন্নততর প্রশিক্ষণ যদি চায়, কেউ তার আর্থিক সঙ্গতি নাই, আমরা এখান থেকে এই ফাউন্ডেশনের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করব, যাতে করে তারা উন্নততর প্রশিক্ষণ নিতে পারে, সে ব্যবস্থাও আমরা এই ফাউন্ডেশনে আমরা রাখছি। খেলোয়াড়ি জীবন শেষে আর্থিক অনিশ্চয়তায় ভুগতে হয় খেলোয়াড়দের, আর তাই এবার খেলোয়াড়দের জন্য ভাতা ও জিম সমৃদ্ধ ইনডোর ব্যবস্থা করার পরিকল্পনা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রতিটি জেলায় একটি করে হলেও আমরা জিমনেশিয়াম কাম ইনডোর স্টেডিয়াম আমরা নির্মাণ করছি, যাতে করে খেলোয়াড়রা যাতে করে সেখানে ট্রেনিংয়ের ফ্যাসিলিটিগুলো থাকে, তারা যাতে অংশগ্রহণ করতে পারে, সারা বছর তাদের ট্রেনিংয়ে থাকতে পারে, তাদের শরীর ফিট রাখতে পারে, সে ব্যবস্থা কিন্তু আমরা ইতিমধ্যে নিয়েছি। আমরা আশা করছি যে পর্যায়ক্রমে আমরা সব জায়গায় সেগুলো করতে পারব। টাঙ্গাইলে টুর্নামেন্ট দুটির উদ্বোধনী দিনে বালকদের ম্যাচে কাকুয়া ইউনিয়ন 1-0 গোলে হারিয়েছে সিলিমপুর ইউনিয়নকে, আর বালিকা বিভাগে টাঙ্গাইল সদর 5-0 গোলে জিতেছে নাগরপুর উপজেলার বিপক্ষে।